আসসালামু আলাইকুম এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ না করে রিপোর্ট ডেলিভারি দেওয়ার অভিযোগে জিকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডক্টর সাফরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করবে গোয়েন্দা পুলিশ ডিবি মামলাটি তদন্ত করছিল থানা পুলিশ গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবিকে এর আগে সোমবার ডাক্তার সাফরিনা আরিফ চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিজেন হাসপাতালে ভুয়া করোনা পরীক্ষায় কেলেঙ্কারি প্রধান আসামি মোহাম্মদ শাহেদ মৌলভীবাজারে চাতলাপুর সীমান্ত দিয়ে ভারত যেতে পারেন সন্দেহে জেলার সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান চালিয়েছে পুলিশ যানবাহন তল্লাশি ছাড়াও বিভিন্ন হোটেলে চলছে পুলিশি অভিযান পুলিশ জানায় মোহাম্মদ শাহিদের মোবাইল ফোন ট্র্যাক করে মৌলভীবাজারে তার অবস্থান শনাক্ত করা হয়েছে এরপর সোমবার বিকেল থেকে শমশেরনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশি তৎপরতা বাড়ানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এই সভায় অংশ নিচ্ছেন এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন সহ আটটি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয় অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোনার সোলার প্যানেল স্থাপন ও রংপুরে বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা উন্নয়ন বগুড়া এক ও যশোর ছয় আসনে চলছে সকাল নটায় শুরু হয় ভোট নেওয়া চলবে একটা না বিকেল পাঁচটা পর্যন্ত বগুড়া এক আসনে ছয়জন প্রার্থী হলেও বিএনপি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এখানে একশো তেইশটি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ তিরিশ হাজার একশো জন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয় আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশ ছয় আসনে শূন্য হয় এখানেও বিএনপি বর্জন করায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই আসনে ভোটার দুই লাখ তিন হাজার আঠারো জন সাংবিধানিক ব্যর্থবাধকতা থাকায় এই নির্বাচন আর পেছানোর সুযোগ ছিল না বলে জানিয়েছে নির্বাচন কমিশন উপনির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ গত বছর এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনগুলো উনিশশো সালে ২৪ মার্চ রাষ্ট্র ক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এসাদ তীব্র আন্দোলনের মুখে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর পদত্যাগ করেন তিনি জেল থেকে অবস্থা জেলে থাকা অবস্থায় উনিশশো সালে নির্বাচনে রংপুরে পাঁচটি আসনে বিজয়ী হন এশাদ দু সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সাথে মহাজোট গঠন করেন তিনি দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বিশেষ দ্রুত ও চলতি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন হোসেন মোহাম্মদ এশাদ এবার শেয়ার বাজারের খবর ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্য দিবস সকাল দশটায় দুটি সূচক নিম্নমুখী থেকে লেনদেন শুরু করলেও বেলা এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ডিএসএ সূচক তিনটি ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় একশো কোটি টাকা ছিয়ানব্বই কোটি টাকা ছিয়ানব্বই লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে এবং অপরিবর্তিত ছিল একশো উনসত্তরটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে এম এল ডাইং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস জি কিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ সাবমিন কেবল কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পেজিট প্যানেল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড লাফার্স হোলসিম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোভিড নাইন্টিন করোনাভাইরাস মহামারীতে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির স্ট্র্যাটেজিক পার্টনার চীনের সেনচেন স্টক এক্সচেঞ্জ করোনা পরিস্থিতি সামাজিক সুরক্ষায় ডিএসসির কৌশলগত অংশীদার সেনচেন স্টক এক্সচেঞ্জ এগিয়ে এসেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ডিএসইসি পরিচালনা পৌষ সকল শেয়ার হোল্ডার কর্মকর্তা ও কর্মচারী এবং শেয়ার বাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য মাস্ক বিতরণ করা হয় বলে জানিয়েছে ডিএসসি পুঁজিবাজার তালিকাভুক্ত সাত কোম্পানি পরিচালনা পৌষ সবার তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি কোম্পানিগুলো হল গ্রামীণ ফোন লিমিটেড জেনিক্স ইনফ্লোসিস মাইডাস ফাইন্যান্স প্রভাতি ইন্স্যুরেন্স কর্ণফুলি ইন্স্যুরেন্স সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং এবি ব্যাঙ্ক লিমিটেড ডেসি জানায় সভায় গত একত্রিশ ডিসেম্বর দু উনিশ সমাপ্ত সময়ে নিরীক্ষিত এবং একত্রিশ মার্চ দু বিশ সমাপ্ত সময়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনো জন্য প্রকাশ করা হবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ